সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে ধানের শীষ ছেড়ে নৌকায় চড়ে বসেছেন প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান ওমর বীরুত্তম। সরকার বিরোধী আন্দোলনের জেরে কারাগারে যাওয়া, তারপর মুক্তির পরদিনই সরকারি দলে যোগদানের এমন আচরণে শুরু হয়েছে নানা সমালোচনা। তবে এই নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই তার মনে হয়েছে দল পরিবর্তনের কথা, এমনকি আর বিএনপিতে না ফেরার ঘোষণাও দিয়েছেন সাবেকই আইনমন্ত্রী। বিস্তারিত থাকছে রিপোর্টে। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনের একদিন আগে 29 নভেম্বর কারাগার থেকে মুক্তি পান বিএনপি নেতা শাহজাহান ওমর বীরুত্তম। যদিও একই মামলায় আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন হয়নি। তারপরই আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি এক আসন থেকে পান নৌকার মনোনয়ন। তার এমন রাজনৈতিক পট পরিবর্তন জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। সম্প্রতি এসব বিষয় নিয়ে মুখোমুখি হন বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের। জানান আওয়ামী লীগে যোগদান নিয়ে কি কথা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে প্রতিষ্ঠা লগ্ন থেকেই জড়িত ছিলেন শাহজাহান ওমর বীরুত্তম। চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রথম সারির নেতাদের মধ্যেও অন্যতম ছিলেন তিনি। গেল 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন প্রবীণ এ রাজনীতিক। কারাগার থেকে মুক্তির পর দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। শাহজাহান ওমর জানান, 29 নভেম্বর সন্ধ্যায় কারামুক্ত হওয়ার পরদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেলা 11টায় তার কাছে ফোন করেন। এই সময় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানান ওই কর্মকর্তা। বিএনপির সাবেক এই নেতা বলেন, আমার কি এই উদ্ধত্য আছে প্রস্তাব প্রত্যাখ্যান করার? সেই ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান তিনি। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে 15 মিনিট কথা বলেন সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে প্রবীণ এর রাজনীতিবিদ জানান, দেশ পরিচালনায় সুদৃঢ় সক্ষমতা আছে তার। সাক্ষাতে তার সঙ্গে রাষ্ট্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন আন্তর্জাতিক নীতি নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাকে দেশে চলমান উন্নয়ন এবং বিদেশিরা কেন বাংলাদেশে হস্তক্ষেপ করছে সেটি সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি বৈশ্বিক সম্পর্ক কিভাবে বাড়ানো যায় সে সম্পর্কেও ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের পর শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করা যায় বলে মনে করেন সাবেক এই বিএনপি নেতা। কোনো কারণে যদি এবারের নির্বাচন না হয় তাহলে আবার বিএনপিতে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বীরুত্তম জানান, তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন, আর বিএনপিতে ফিরবেন না। যদি নির্বাচন না হয় তাহলে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের যে অবস্থা হবে তারও সেই অবস্থাই হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।